মুক্তির অপেক্ষা থাকা শাহরুখ খানের সিনেমার এই জনপ্রিয়তাকে আকাশ ছোঁয়া বলেও ভুল হবে না। ইন্টারনেট মুভি ডেটাবেজের IMDb তথ্যে সিনেমাটির বর্তমান জনপ্রিয়তা হলিউডের বড় বড় তারকাদের মুক্তির অপেক্ষা থাকা সিনেমার চেয়ে বেশি। এসব তারকার মধ্যে রয়েছেন টম ক্রুজ, জনি ডেপ, লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো আলোচিত নাম। বিস্তারিত থাকছে মেরা রমন সিমনানের রিপোর্টে। রাজা রাজাই রহেগা, এই প্রবাদটি আবারও সত্য প্রমাণিত করেছে শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ফিরে এখন সিনেমা পাড়ায় রাজত্ব করছে বলিউডের কিং খান। শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে এখন শাহরুখ উন্মাদনের মাতাল ভক্তরা। পাঠান দিয়ে সব অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এসআরকে। এবার মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা জওয়ান। এই সিনেমার জনপ্রিয়তা এখন উঠেছে চরমে, পিছনে ফেলেছে হলিউডের একাধিক সিনেমাকে। জওয়ান সিনেমাটি মুক্তি পাবে জুনে। তার আগে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আকাশচুম্বী, সেটাই বলছে IMDb-র জনপ্রিয়তার র্যাঙ্কিং। কিছুদিন আগেও সিনেমাটির জনপ্রিয়তার র্যাঙ্কিং ছিল 1000-এর ঘরে। এর মধ্যেই শাহরুখের পাঠান মুক্তি পায়। 3500 দর্শক এখনই জওয়ান দেখার আগ্রহ জানিয়ে ওয়াচ লিস্টে প্রিয় সিনেমার তালিকা রেখেছেন। অন্যদিকে এবছর মুভির তালিকায় রয়েছে টম ক্রুজ অভিনীত সিনেমা মিশন ইম্পসিবল ডেট রেকনিং পার্ট 1। টম ক্রুজকে বেশ কয়েকবার দেখা গেছে সিনেমাটির প্রচারণায়। অ্যাকশন নির্ভর এ সিনেমার IMDb-র মুভি মিটারে পপুলারিটি বা জনপ্রিয়তা র্যাঙ্কিং মাত্র 331। ক্রিস্টোফার নোলান পরিচালিত অল স্টার উইকেন্ড এই বছরই মুক্তি পাবে। এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো। সিনেমাটির র্যাঙ্কিং 3617-তে পৌঁছালেও এখন এই জনপ্রিয়তা নিম্নগামী হচ্ছে। কিন্তু এইসব সিনেমার চেয়ে এগিয়ে আছে জওয়ানের জনপ্রিয়তা। মুভি মিটার বলছে বর্তমানে জওয়ান সিনেমাটির পপুলারিটি 4115। শাহরুখের অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। পাঠানের মতো জওয়ানও কি এবার ভেঙে দিবে সব অতীত রেকর্ড? মেহেরা রহমান, সিমরান, দেশ বিনোদন।